উপমহাদেশের এক প্রান্তে যখন ঘূর্ণিঝড় ভারী বর্ষণের তাণ্ডব চলছে, সে সময় ভয়াবহ তাপপ্রবাহে রীতিমতো গলে যাচ্ছে পাকিস্তান। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে গতকাল সোমবার পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধের ঐতিহাসিক শহর মোহেঞ্জোদারোর তাপমাত্রা পৌঁছেছিল 52.2 ডিগ্রি সেলসিয়াসে। সিন্ধের মোহেঞ্জোদারোর শহর এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন জনপদগুলোর মধ্যে একটি। সিন্ধু নদীর তীরবর্তী যেসব অঞ্চল আজ থেকে প্রায় 4,500 বছর আগে গড়ে উঠেছিল প্রাচীন সিন্ধু সভ্যতা, সেই সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল মোহেঞ্জোদারো। বর্তমানে মোহেঞ্জোদারো সিন্ধু প্রদেশের একটি ছোট শহর, আর এই শহরের আবহাওয়া প্যাটার্ন হল গ্রীষ্মকালে ব্যাপক গরম, শীতকালে মৃদু শীত এবং নিম্ন বৃষ্টিপাত, অর্থাৎ প্রায় মরু আবহাওয়া। তবে ছোট শহর হলেও এখনও মার্কেট, বেকারি, চায়ের দোকান, মেশিন, ইলেকট্রনিক্স মেরামত সহ বিভিন্ন দোকানে রীতিমতো সরগরম থাকে মোহেঞ্জোদারো। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের শীর্ষ নির্বাহী সর্দার সরফরাজ রয়টার্সকে জানিয়েছেন, গতকাল মোহেঞ্জোদারোতে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা এখন পর্যন্ত এই মৌসুমের সর্বোচ্চ দৈনিক তাপমাত্রার রেকর্ড। অসহনীয় গরম তাপপ্রবাহের বিপর্যস্ত হয়ে পড়েছে মোহেঞ্জোদারোর জনজীবন। পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ দৈনিক তাপমাত্রার রেকর্ড 54 ডিগ্রি সেলসিয়াস। 2017 সালে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। পাকিস্তানের সর্বোচ্চ দৈনিক তাপমাত্রার রেকর্ড পাশাপাশি এটি এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ এবং বিশ্বের চতুর্থ সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের জলবায়ু বিষয়ক উপদেষ্টা রুবিনা খুরশিদ আলম রয়টার্সকে বলেছেন, জলবায়ু পরিবর্তন ও উষ্ণতা বৃদ্ধির কারণে যেসব দেশ নিয়মিত বিভিন্ন আবহাওয়াগত দুর্যোগের শিকার হচ্ছে, সেসব দেশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান।